আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। একমাত্র মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হিসেবে জানি কালিজিরাকে। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই কালিজিরা ভর্তা করে দেখাবো। আর সেই ভর্তাটা আমি করেছি কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে। খুব তাড়াতাড়ি এই ভর্তাটা আপনারা কিভাবে তৈরি করতে পারেন দেখে নিন তার প্রস্তুত প্রণালী। এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কালিজিরা। দেখতেই পাচ্ছেন কালিজিরাটা কিন্তু একেবারেই ফ্রেশ হতে হবে। কালিজিরাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে আপনারা যদি এটা দিয়ে ভর্তা তৈরি করেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। এই কালিজিরাটা ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি এটাকে লো ফ্লেমে কালিজিরাটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এটাকে কিন্তু খুব বেশি জালে ভাজা যাবে না, অল্প জালে আস্তে আস্তে করে কালিজিরাটাকে খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ যাবত এটাকে ভেজে নিয়েছি। এখন আমি একটু চেক করে নিচ্ছি। এভাবে করে হাতে একটু চাপ দিলেই কিন্তু বোঝা যাবে যে আপনার কালিজিরা ভাজাটা হয়েছে কি না। আমি আরও 1-2 মিনিটের মতো এরকম লো মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকব। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিক থেকে চুলা একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। দেখুন আমি এখানে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই একটু মিহিকুচি করে নিতে হবে। আর নিয়েছি এখানে 2টা দেশি রসুন, আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব, আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারবেন। এখন এই সমস্ত পেঁয়াজ মরিচগুলোকে আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই ভর্তাটা আপনারা শুকনা মরিচ দিয়ে না খেয়ে এভাবে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে দেখবেন, এটা কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, জাস্ট পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য। এখন এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ মরিচটাকে আমি নামিয়ে এটাকেও ঠান্ডা করে নিব। দেখুন আমি এই কালিজিরাগুলোকে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব, একেবারে মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি এটাকে একবার খুলে দিয়ে তারপরে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আবারও ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই কিন্তু আপনাদের ব্লেন্ড করতে হবে। এখন ভর্তাটা মাখানোর জন্য আমি সব কিছু একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। পেঁয়াজটাকে আগে খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিতে হবে, তারপর কালিজিরা দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের পানির ব্যবহার করবেন না, কারণ কালিজিরা থেকে অলরেডি কিন্তু একটা তেল বের হয়, এই তেলেই কিন্তু ভর্তাটা অনেক পারফেক্ট হবে। দেখুন আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিলাম। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চট জলদি কালিজিরা ভর্তার রেসিপি। আশা করি আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে। আর তৈরি করে খেলে তো আপনারা বুঝতেই পারবেন এটা কতটা স্বাদ হয়েছিল। আর আমি যেভাবে তৈরি করেছি আপনারা একইভাবে তৈরি করে আপনাদের কাছে ভর্তাটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।